জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই 0028 বেশ কয়েকটি অভিযোগ করেছেন, অভিযোগ সৌদি প্রশাসনের বিরুদ্ধে, মক্কার ইমামদের বিরুদ্ধে, এবং বেশ আমরা যারা এখানে দাওয়া সেন্টারে কর্মরত আছি আমাদের বিরুদ্ধেও তার অনেকগুলো অভিযোগ। অভিযোগের মাঝে হচ্ছে যে সৌদি আরব অন্যায় অবরোধের কারণে কাতারের লোকদেরকে অথবা কাতার প্রবাসী লোকদেরকে হজ করতে দিচ্ছে না, ধর্মীয় কাজে বাধা দিচ্ছে। এই অভিযোগটি আসলে ঠিক নয়, কারণ এক নম্বর কথা, যেটা সৌদি আরব এটা অন্যায় অবরোধ করেনি তাদের সাথে, কাতার সরকারের সাথে রাজনৈতিকভাবে মনোমালিন্য রয়েছে, ডেইলি প্রতিদিন ঝগড়াঝাটি করার থেকে, মারামারি করার থেকে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর অবস্থার দিকে যাওয়ার থেকে নিরাপদ দূরত্বে থাকাটাই আমি মনে করি এটা সবার জন্য মঙ্গলজনক। ধর্মীয় কাজে বাধা দিচ্ছে, সরকার হজ করতে দিচ্ছে না, এটাও আপনার কথা ঠিক নয়। ধর্মীয় কাজে বাধা দিচ্ছে সৌদি সরকার, আমি যতটুকু জানি এটা না। ধর্মীয় কাজে বাধা দিচ্ছে কাতার সরকার, কাতারের লোকদেরকে হজ করতে আসতে দিচ্ছে না। কারণ আপনি যদি একটু ইতিহাস দেখেন, 2017 সালের কথাই বলেন, তাদের এই অবরোধের পর এখানে তাদের যে বর্ডার, সীমান্ত বর্ডারের একটি রাস্তা আছে, জায়গাটার নাম হচ্ছে সালওয়া, সালওয়া বর্ডারে এদিক থেকে এদিক দিয়ে প্রচুর কাতারের লোক তাসরি ছাড়াই বিশেষ আইনে তারা হজের কাগজপত্র ছাড়াই তারা হজ করতে এসেছে, এবং সৌদি সরকার তার নিজ খরচে, মালিক সালমান তার নিজ খরচে তাদেরকে হজে আনার জন্য সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটও কাতারে প্রেরণ করেছেন, এবং তারা বারবার বলতেছেন যে হজ ধর্মীয় একটি বিষয়, অবরোধ রাজনৈতিক একটি বিষয়, রাজনৈতিক বিষয়টাকে ধর্মীয় বিষয়ের সাথে টেনে আনা ঠিক নয়। সৌদি প্রশাসন এটাও বলেছে যে আমাদের মনোমালিন্য হয়েছে কাতার সরকারের সাথে, কাতারের প্রশাসনের সাথে, জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই, তাদেরকে হজে তারা আসতে বলেছে এবং অনেকে এসেছে। 2018 সালের কথাও যদি আপনি ধরেন, যে না 2018 সালে অনেক হাজি, এগুলোর ভিডিও আপনি খুঁজে পাবেন যে এরা এই বৈধভাবে, অর্থাৎ যে রাস্তা দিয়ে আসার কথা তারা এসেছে প্রায় 900 হাজির মতো, এবং তারা বেশিরভাগ কাতারের বলেন, দাম্মামের বলেন, রিয়াদের বলেন, অর্থাৎ আশেপাশে কান্ট্রির হাজিরা বেশিরভাগ 7 তারিখে এরা আসে। কিন্তু গত বছর বেশ অনেকদিন আগে, কয়েকদিন আগেই এরা এসেছে, এবং জেদ্দাতে, জেদ্দা এয়ারপোর্টে কাতারের হাজিদের জন্য আলাদা একটি তারা সওয়ালা, অর্থাৎ একটি ইমিগ্রেশনের একটা সাইট তাদের জন্য উন্মুক্ত করে দেয়, যে না তারা যাতে কোনো কষ্ট না হয়, তাদের মাঝে যাতে কোনো প্রকার ভয়ভীতি না থাকে এবং তাদের জন্য কোনো রকমের কষ্ট না থাকে। এবং 2018 সালে কুয়েত এবং মাস্কাট এয়ারপোর্ট ব্যবহার করে এই দেশে আসার জন্য বলা হয়েছে। এই বছরের কথাও বলেন, বারবার সরকার বলতেছে যে না কাতারের লোকেরা হজে আসবে, তারা কাতারের কোনো এয়ারলাইন্স ব্যবহার করতে পারবে না, যেহেতু এই দেশের সাথে কাতারের সরকারের সাথে আপাতত কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে, কাজেই এক দেশের ফ্লাইট আরেক দেশে যাওয়ার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে, আসতে পারবে না, তোমরা অন্য যে কোনো এয়ারলাইন্স আছে সেগুলো ব্যবহার করে আসতে পারো। এবং তারা একটা ইলেকট্রনিক সিস্টেমও চালু করেছে, একটা ওয়েবসাইট চালু করেছে, যে না সেখানে কাতার থেকে যে সমস্ত হাজিরা আসবে তারা রেজিস্ট্রেশন করবে এবং তারা জেদ্দা অথবা মদিনা এয়ারপোর্ট ব্যবহার করে, এই সমস্ত এয়ারপোর্টে বাহির থেকে যতগুলো বিমান আসে এগুলো ব্যবহার করে তারা সৌদি আরব আসতে পারবে হজের উদ্দেশ্যে। কিন্তু শর্ত, কাতার এয়ারলাইন্স, তারা যেহেতু ফ্লাইট নেই, কাতার এয়ারলাইন্সের মাধ্যমে তারা আসতে পারবে না। কিন্তু কাতার প্রশাসন তাদের একগুঁয়োমির জন্য জনগণের যাতে লিস্ট করতে না পারে, তারা হজের যে একটি লিঙ্কটা আছে সেটা তারা বন্ধ করে রাখে,
সেটা তারা গোপন করে রাখে যাতে সেই দেশে প্রকাশ না পায়। কাজেই আপনার যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো একদম একরকমভাবে মিথ্যায়। এরপর আপনি শিয়াদের যেতে কোনো বাধা নেই, আপনি নিজে এখানে বলেছেন শিয়ারা তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রেখেছে এবং কাতার এবং শিয়াদের একই কারণেই, এবং কাতারের যতগুলো ভুল রয়েছে তার মাঝে অন্যতম একটি ভুল যে মুসলিম হয়ে শিয়াদের সাথে তার অত্যাধিক সম্পর্ক রেখেছে এবং মুসলমানদের বিরুদ্ধে শিয়াদের সাথে সে যথেষ্ট রকমের সম্পর্ক বজায় রেখে চলতেছে, যেটা মুসলমানদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তো শিয়ারা আসতেছে কি হিসাবে? তারা ইরানের কোনো ইরানের পক্ষ থেকে নয়, তারা অন্য দেশের থেকে আসতেছে। আপনি হয়তো জানবেন কি না, নেপালের লোক অনেকদিন আগে থেকেই আসে এই দেশে, এবং আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের সাথেও নেপালের অনেক ছেলেরা থাকতো। কিন্তু নেপালে এই কয়েক বছর আগে সরকার এম্বাসি খুলেছে, এর আগে তারা বাংলাদেশে আসতো, বাংলাদেশের থেকে তারা এম্বাসি থেকে তারা ভিসা লাগিয়ে পরে সৌদি আরব আসতো। এরকম সৌদি আরবের অনেক বাহির রাষ্ট্রেই এম্বাসি নেই, অন্যান্য দেশ মারফত তারা এখানে এসে থাকে, কাতারও এটা করতে পারে। পরিশেষে আপনি যে অভিযোগ দিয়েছেন, আপনি যে একটি মিথ্যা অপবাদ দিয়েছেন, এবং আপনি এটা স্মরণ করে দিয়েছেন যে পরকালে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কি না। জি, জবাব আমাদেরকেও দিতে হবে যদি আমরা অন্যায় করে থাকি, এবং আপনাকেও জবাব দিতে হবে মিথ্যা অপবাদের। বিশেষ করে আমাকে যে অপবাদ বা আমাদেরকে যে অপবাদ দিয়েছেন, আমি মনে করি যে না, আমি যেহেতু জেনেছি এবং অন্যরা যারা জানেনি, প্রত্যেকেরই একটা দাবি থাকবে কিয়ামতের দিন অবশ্যই আপনার সম্মুখীন হবে, এবং সেদিন আপনি তাদের সামনে জবাব দিবেন যে না, কিসের ভিত্তিতে, কোন ভিত্তিতে আপনি তাদেরকে এই অপবাদ দিয়েছিলেন যে তারা হক বলা থেকে বিরত ছিল। কারণ আপনি নিশ্চিত বলতে পারবেন না যে না, এরা সরকারকে দেখে ভয় পায়। আমি অনেকটাই জানি এরা সরকারকে মহব্বত করে, এদের তবিয়াত, এদের অভ্যাস, এদের এলেম, এদের আখলাক, এদের চরিত্র এভাবেই গড়ে উঠেছে। এরা সরকারের বিরুদ্ধাচরণ করে, আপোষে মারামারি করে তারা দেশটাকে, তারা তাদের ইমানকে, তারা তাদের আমলকে ধ্বংস করতে চায় না। তারা চায় সরকারের কোনো ভুল ভ্রান্তি থাকলে শুধরিয়ে দিতে, স্মরণ করিয়ে দিতে, যদি মানে মানলে, আর না মানলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু তারা সরকারের জন্য দোয়া করে, এবং দোয়া যেগুলো বাধ্যতামূলক নয় তারপরেও তারা নিজ ইচ্ছাতেই করতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে করতেছে। কাজেই সরকারের ভয়ে তারা হক বলে না, আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণরূপে আমি জানি মিথ্যা একটা অপবাদ। তারা হক বলে বিদায়, হক তাদের মাঝে আসে বিদায়, এবং তারা হকের দাওয়াত দেয় বিদায়। আজকে বাংলাদেশি যারা আছি, বা আপনিও বাংলাদেশিদের অন্তর্ভুক্ত, আমরা সেই আবাদ যুক্ত দেশে বাংলাদেশের মতো শস্য শ্যামল, সবুজ, পানি ভর্তি, আপনার ফসলি জমি ভর্তি, এই সমস্ত জমির দেশ থেকে এসে এই দেশে পাহাড়ের চিপায় চাপায় বিভিন্ন জায়গাতে পানির টেনে এনে অথবা পানি সেচ করে আপনার সবজি ফসলাদি ফলিয়ে কোটি কোটি টাকা আমরা আমাদের দেশে পাঠাচ্ছি, বড়ই আশ্চর্যের বিষয়। তার একটি মাত্র কারণ, আর এরা এখনও হকের উপর আছে, এরা এখনও তাওহীদের উপর আছে, এবং এরা এখনও হককে সমর্থন করে, এরা বাতিলকে সমর্থন করে না, এরা বাতিলকে লালন এবং পালন করতে চায় না, এবং এরা বাতিলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে একটি কথা আমাকে আপনাকে স্মরণ রাখতেই হবে, কারো ব্যক্তিগত দোষ কোনো সমাজের উপর বর্তাবে না, কারো ব্যক্তিগত মতবাদ কোনো সমাজের উপর বর্তাবে না। কাজেই এদের মাঝে যদি কারো ব্যক্তিগত ভুল থাকে, যদি কোনো প্রশাসনেরও কারো ব্যক্তিগত ভুল থাকে, নেহায়াত সেটা তাদের ব্যক্তিগত ভুল, কিন্তু সমষ্টিগতভাবে এখনও তারা তাওহীদের ঝান্ডাবাহী, তাওহীদের মহব্বতকারী, তাওহীদের আবাদকারী, তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দানকারী হিসাবে সমাজের মাঝে, দেশের মাঝে, এবং পুরা বিশ্বের মাঝে পরিচিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেফাজত করুন। সাথে সাথে আমাদের মাঝে যারা আমরা
বক্র অন্তর নিয়ে হক থেকে দূরে থাকতেছি, হকের দাওয়াতকে গায়াল করতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের বক্রতাও দূর করে দিন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।